আজকে আমাদেরকে আমার বাবা ট্রিট দিয়েছে। দুই বাবাকে নিয়ে ঘুরতে বের হয়ে আমি তো অলমোস্ট সুস্থ। দিনের শুরুটা যেমনই ছিল শেষটা কিন্তু অসাধারণ এবং পিসফুল শান্তির ছিল। তো গাইস, আজকে আবারও যাচ্ছি হসপিটালে। আসলে এই ব্লগটা দেখার পর যদি আপনাদের সম্বল থাকে, আপনারাও চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলিকাল এই সমস্যাগুলো সলভ করার, যেটা আমি করেছি, করে আসছি অ্যান্ড কমপ্লিট করব আমার সেশনগুলো। এই ট্রমা থেকে বের হতে বা আমার সুস্থ হতে সময় লাগবে 1-1.5 বছর, চিন্তা করা চাই। দেখি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আশা করি আমি সুস্থ হয়ে যাব। অ্যান্ড অলমোস্ট আমি চেষ্টা করছি সম্পূর্ণভাবে রিকভার করার, অনেকটা আমি ফাইন ফিল করছি এবং পারিবারিক লাইফে আলহামদুলিল্লাহ। আমি তো সেশনগুলো দেখাতে পারছি না, কারণ সেখানে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ না। স্পেশালি এই দুইজনই আমার ডক্টর, মিস কাজী শবনম, তিনি একজন অসাধারণ সাইকোলজিস্ট। বাট আপনাদেরকে কমপ্লিটলি আমি বলতে পারছি, এটাই আমার কাছে ভালো লাগছে। আরো কি কি আছে বলবো, চলে 30 মিনিট আগে এসেছি তাই বসে আছি। আর আজকে অনেক সারপ্রাইজিং একটা ডে। এই হসপিটাল থেকে যাওয়ার পরে আমি বাসায় গিয়ে আরেকটু ফ্রেশ ট্রেশ হয়ে আমার ছেলেকে নিয়ে একটা সুন্দর ক্যাফেতে যাব, কারণ আজকে আমার বাবা সেখানে ইনভাইট করেছে আমাদেরকে। বেসিক্যালি আমার বাবা আমাদের সাথে থাকে না, কারণ তার জবটা হচ্ছে নারায়ণগঞ্জে, আর নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন অনেক টাইম লাগে, যার কারণে সে প্রতিদিন আসতে পারে না, সপ্তাহে একদিন আসে। বুঝতেই পারছেন মাসের প্রথম দিকে মচমচা স্যালারিটা পেয়েছে, আর আমি তো তার সবচেয়ে দুষ্টু মেয়ে, আর আমি কি এই সুযোগ হাতছাড়া করতে পারি? তাই বলে ফেললাম, বাবা আমাদেরকে কোনো ট্রিট দিবে না, এই সপ্তাহে তো আমরা কোথাও যাইনি, বাসায় বসে ছিলাম এন ত্যান। এগুলো বলার পর সে বললো, ঠিক আছে চলো তোমাদেরকে নিয়ে ডিনার করাবো এবং সারাদিন অনেক ঘোরাবো। সো দিন তো শেষই, কারণ আগে তো আমার ব্রেনটা ঠিক করব। আমার মাথার সমস্যা সমাধান হলেই তো সব সমস্যা সমাধান হয়ে যাবে বলেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন যখন আমার বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যায় সুন্দর কোনো জায়গায় এবং ভালো কোনো রেস্টুরেন্টে, সেই সময়টা আমার জন্য অনেক বেশি বেস্ট এবং আনন্দময় সময় থাকে। তখন আরও আমার ব্রেনটা অনেক বেশি কুল হয়ে যায় এবং আমি অনেকটা বেশি সুস্থ হয়ে যাই, কারণ বিয়ের পর থেকে তো শুধু জামাই টাকাই খাচ্ছি, আর বাবার টাকা তো খুব কমই খাওয়া হয় মেয়েদের বেসিক্যালি। সো বুঝতেই পারছেন, যখন যখন বাবা কোনো ট্রিট দেয় বা ইনভাইট করে কোথাও, সেটা খুবই ভালো লাগে। এদিকে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটা ক্যাফেতে চলে এসেছি এরই মধ্যে, আর আমার বাবার কোলে হচ্ছে আমার ছোট বাবা উঠে গেছে। সো সে তার নানাকে পেয়ে আসলে অনেক খুশি হয়ে গেছে, কারণ সপ্তাহে একদিন যখনই তার নানা আসে বাসায়, বেসিক্যালি সে তার নানার সাথেই থাকে এবং নানার সাথে ঘুরে খুব আনন্দ করে। কথা না শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে লাস্ট যে আমার জন্মদিনের যে ব্লগটা ছিল, ওই ব্লগটাতে আমার মাকে বারবার দেখা গিয়েছিল। তার জন্য যখন ব্লগটা আপলোড হয়েছে আমি ভীষণ জুতার বাড়ি খেয়েছি, যার কারণে আমি সব জায়গা থেকে আমার মাকে কেটে দিয়েছি, কারণ সে চায় না ক্যামেরার সামনে আসতে। কিন্তু আমি বারবার জোর করে আনাতে সে অনেক রাগ করেছিল ওইবার, আর এবারও সে বারবার সরে যাচ্ছিল যেখানে যেখানে সে ছিল সেখান থেকে। দ্যাটস ওয়াই গাইস, আসলে আমি চাচ্ছি না যে না আসতে চায় আমার ক্যামেরার সামনে থাকে, আমি ক্যামেরা কেন ফেস করাবো আসলে। দেখেন গাইস, হাই হাই, আরে জীবনে চিকেন খায় নাই রে। গাইস আমি যখন যেখানে যাই আমার ছোট বোনকে না পচালে কেন জানি না আমার পেটের ভাত হজমই হয় না, ওকে আমি যেখানে যখন যেমন ভাবে পাই পচাতেই থাকি ইচ্ছা মতো সবার সামনে। আপনারা দেখেছেন সে সবসময় একটা এমব্রেসিং ফিলিংসে থাকে। সো এই জিনিসটা করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার আদরের বোন, ছোট বোন। সো ডেফিনেটলি আই উইল ডু ইট, লাইফে যতদিন বেঁচে থাকবো পচাবো তোমাকে, কিছু করার নেই মাই ডিয়ার সিস্টার। এরই মধ্যে আমার বাবার ফোনে আমার চাচা চাচিরা কল করছিল, তো ভাবলাম তাদের সাথে একটু কথা বলি। ভিডিও কলে তাদের সাথেও কথা বললাম অনেকক্ষণ, তারা বারবার বলছিল জামাই নিয়ে আসো বেড়াতে এটা সেটা, বাট এখন আমার ছেলে অনেক ছোট গাইস, আমি এখন কোথাওই বেড়াতে যাবো না, সেটাই তাদেরকে বলছিলাম যে সামনের বছর ইনশাআল্লাহ বড় আয়োজন করো আসবো, এরকম অনেক কিছু বলছিলাম। আসলে আমার ফ্যামিলিটা এত বড় আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে, শুধুমাত্র তাদের ভালোবাসাটা আমি ফেরত দিতে পারলাম না হয়তোবা। যাই হোক, আমার ব্লগ যদি দেখে থাকেন আপনারা, আপনাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি, আমার তরফ থেকে সবার জন্য অফুরন্ত ভালোবাসা, দোয়া করবেন আমাদের জন্য। অ্যান্ড অলসো আমার সাবস্ক্রাইবার্স এবং শুভাকাঙ্ক্ষীরা যারা আমার শর্টস অনেক বেশি দেখেন এবং আমাকে কমেন্ট করেন আমার প্রাইভেট লাইফ নিয়ে অনেক কিছু জানতে চান, আমি পার্সোনালি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে না পারলেও বিজি থাকার কারণে
আশা করি আপনারা ধীরে ধীরে জেনে যাবেন আমার লাইফের সব কিছু। বিশেষ করে আমি লুকোচুরি করতে একদমই পছন্দ করি না, কারণ আমার লাইফে যা আছে যেমন আছে সেটাই। সেটা দেখে আপনাদের ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, ডাজেন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার রিয়েলি অ্যাবাউট এনি ওয়ান। বাই দ্য ওয়ে, আমার ছেলে এই বিউটিফুল দোলনাটা দেখে অনেকক্ষণ ধরে আমাকে টানাটানি করছিল, বাট আমি বুঝতে পারছিলাম না কেন সে বারবার বাইরে যেতে চাচ্ছিল। তারপর এই রেস্টুরেন্টের উপরে আর একটা চমৎকার জিনিস আছে যেখানে সে বারবার আমাকে টানছিল, বাট আনফরচুনেটলি তাকে নিয়ে তো আর সেই জায়গাটাতে যাওয়া সম্ভব না, তারপরও যাবো। বাবা আস্ক করছিলেন আর কি খাবা তোমরা, আমি বলেছিলাম ব্ল্যাক কফি, যেহেতু ব্ল্যাক কফি আমার অনেক বেশি ফেভারিট, বেশি বেশি ফেভারিট, সো আমি ব্ল্যাক কফি খেতে চেয়েছিলাম, কিন্তু বাবা বলে ব্ল্যাক কফি মানুষে খায়। হ্যাঁ, সুতরাং যেহেতু আমি একজন মিনি ব্লগার, সেহেতু এখন আপনারা আমার লাইফে সব কিছু একটুখানি একটুখানি দেখতে পারবেন। অ্যান্ড হচ্ছে এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এত সুন্দর একটা জায়গায় গেলাম, এত সুন্দর একটা স্টোরি ক্রিয়েট হয়েছে, আর সেটা যদি আমি সুন্দর করে একটা ব্লগে পরিণত করে শেয়ারই না করতে পারলাম কারোর সাথে, তাহলে সেই মোমেন্টটার কী লাভ? আমি মনে করি সকল কিছু হোল্ড হয়ে থাকতো জীবনে তাহলে মনে হয় ভালো হতো, আর সেটা তো সম্ভব না। তাই আমাদের এই ব্লগ করা এবং হচ্ছে মজা করে জিনিসটাকে রেকর্ড করা, বুঝতেই পারছেন ব্লগিং কাকে বলে। আমি এখন সাজেশন দিব, যারা যারা আমার ব্লগ দেখেন এবং অন্যান্য মানুষের ব্লগ দেখেন, তারা যদি মনে মনে ভেবে থাকেন যে আসলে আমিও একটা ব্লগিং করতে চাই, আমিও একটা চ্যানেল খুলতে চাই, একজন ইউটিউবার হতে চাই, ইউ ক্যান মেক এ ব্লগ অ্যান্ড এনিথিং, কুকিং ভিডিও যা ভালো লাগে তাই করতে পারেন। আর দেখতে পাচ্ছেন, বলেছিলাম আপনাদেরকে এখানে সুন্দর একটা জায়গা আছে, ঠিক সেই জায়গাটাতে আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে পরীর দুইটা ডানা আছে, কিন্তু পরীটাই নেই, তাই আমি এখানে এসে সেই জায়গাটা কমপ্লিট করলাম। বাই দ্য ওয়ে, আই এম জাস্ট জোকিং, এখানে জোকের কিছু ছিল না, তারপরও আপনাদেরকে হাসতে বাধ্য করলাম। এমনই আমার লাইফে যারা যারা আছে তাদেরকে আমি হাসতে বাধ্য করি, কারণ সবসময় হাসি খুশি থেকে সুন্দরভাবে জীবনটা পার করা উচিত, কারণ ছোট্ট এই জীবনটাতে, দুই দিনের জীবনটাতে শুধু শুধু কষ্ট পেয়ে কী লাভ? বেটার সবাই হাসি খুশি থেকে সুন্দর করে বাঁচি, এই সুন্দর জীবনটাকে উপভোগ করি সুন্দরভাবে। এর সাথে সাথে আমি দোয়া করি আমার জীবনের সাথে যেই মানুষগুলো জড়িত আছে, সে যেই হোক, সে সবাই যেন অনেক বেশি ভালো থাকে, আলহামদুলিল্লাহ। যাই হোক গাইস, আপনারা সবাই আমার মা বাবা এবং বোনের জন্য দোয়া করবেন অনেক বেশি, কারণ হচ্ছে এরা সবাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করে গেছে মেন্টালি, তারা প্রতিনিয়ত আমার ব্রেনটাকে কুল রেখেছে, আমার এনভায়রনমেন্টটা একদম কুল অ্যান্ড কাম রাখার চেষ্টা করেছে। আমার হাজবেন্ড, আমার বাবা, আমার মা, আমার ছোটো বোন সবাই আমাকে ভালোবেসে একটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে আমার এনভায়রনমেন্টে। গাইস, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।